কাকা কত নিল? 235। 2,35,000 টাকা দেখেন বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে। ২,৩৫,০০০ টাকায় দেখেন দুইটা, 1,17,500 করে পড়ছে ভাই। ভালো আছেন তো? না, হাটে কয়টা গরু আনছেন ভাই? গাবতলি হাটে 17টা গরু আনছেন। আচ্ছা, কোনটার কেমন দাম এগুলো আমাদের একটু জানাতে পারবেন না ভাই? আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি অনেক বিগ সাইজের একটা সাদা কালারের গরু ভাই। এই সাদা কালারের গরু এটার দাম জানেন কত টাকা? 2,00,000 টাকা দাম চাই দিছে। না, বয়স কেমন ভাই? বয়স তো দাঁতে পুড়ে গেছে। দাঁত পুড়ে গেছে? না, এটা কি জাতের গরু হবে? এটা কেন ভারতের হরিয়াল গরু। ভারতের হরিয়াল গরু। আচ্ছা, মাংস কতটুকু, মাংস কতটুকু হতে পারে? আমরা তো টাকছি 5.5। 5.5 মন? না। আচ্ছা, আপনি থেকে যদি কেউ গরু আসে যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে চায় দিতে পারবেন তো? না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অবশ্যই ওনার ফোন নাম্বার দেওয়া দিয়ে দেবো, আর উনি কোন জায়গা আছে অবশ্যই আপনার কয় নাম্বার গলিতে আছে জানাই দেবো। তারপর দেখতে পাচ্ছি যে কালো সাইজের একটা গরু। আচ্ছা, এটার দাম তখন কত ভাই? 2,20,000। এটার দাম চাইছে 2,20,000 দেখতে পাচ্ছেন। এটা কয় দাঁতের হবে? দুই দাঁতের হবে দেখতে পাচ্ছেন, দুই দাঁতের গরু হবে। এটা মাংস কতটুকু হতে পারে? হ্যাঁ ভাই, আনুমানিক মাংস 5 মনের মতন হবে। না, আনুমানিক মাংস 5 মনের মতন হতে পারে দেখতে পাচ্ছেন। এটা কি জাতের? ক্রস। আচ্ছা, ক্রস। তারপর দেখতে পাচ্ছি লাল লাল কালারের একটা গরু, মাশাল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, এটার দাম চাইছেন কত ভাই? 2,00,000। এটার দাম চাইছে 2,00,000 টাকা। এটার দাম চাইছে 2,00,000 টাকা। অবশ্যই দামাদামি করা যাবে না ভাই? অবশ্যই দামাদামি করা যাবে। আচ্ছা, এটা কি জাতের হবে ভাই? দেশি নাকি? না, এটা দেশি। দেশি? না, দেশি দেশি করো সেটা। ও, দেশি 10 লাখ। আচ্ছা, এটা মাংস কতটুকু হতে পারে? এটা 4 মনের মতো হবে? না, 4.5 মন, 4.5 মনের মতন। আচ্ছা, তারপরে এই যে কালো সাইজের আর একটা দেখতে পাচ্ছি, এটা এটার দাম চাইছেন কত? 2,30,000। আচ্ছা, 2,30,000। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি এটার দাম চাইছেন কত ভাই? 1,70,000 টাকা। এটার দাম চাইছে 1,70,000 টাকা। অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি এটা এটার দাম চাইছেন কত ভাই? ২,২০,০০০। এটার দাম চাইছে 2,20,000। আচ্ছা, তারপরে অনেক বিগ সাইজের একটা অনেক সুন্দর গরু। আচ্ছা, এটার দাম চাইছেন কত ভাই? এটার দাম চাইছে 2,50,000 টাকা। এটা কি জাতের গরু হবে ভাই? পাকিস্তানি গরু। না, এটা পাকিস্তানি গরু, এই দেখতে পাচ্ছেন। গাড়ি থেকে গরু আসলো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এই পাশে ছোট গরু ভাই, এগুলা দাম কতর মধ্যে হবে? এগুলা এই যে 1,00,000, ১,২০,০০০ মতন হবে। এটা 2,20,০০০ পড়বে। আর এটা আপনার পড়বে 40,০০০০ ১,৪০,০০০ ২,৪০,০০০ ১,৪০,০০০০ আর তারপরে ওইগুলা বিভিন্ন রকমের আছে। আচ্ছা এরকম। আচ্ছা ভাই, আপনি এটা গাবতলি কয় নাম্বার গড়ে গলি? এটা এটা আপনার 1 নাম্বার। এক নাম্বারের পাশাপাশি? না, 1 নাম্বার গড়ির পাশাপাশি দেখতে পাচ্ছেন, 1 নাম্বার গড়ির পাশাপাশি। আচ্ছা ভাই, আপনি ফোন নাম্বারটা বলেন। 01705353464626216। আচ্ছা, আপনাদের ঠিকানা কোন জায়গা ভাই? কোন জায়গা থেকে আসছিলেন আপনারা? কুষ্টিয়া দৌলতপুর থানা থেকে আসছি। ও, আচ্ছা ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। সাবস্ক্রাইব দেখেন, মাশাআল্লাহ 2,500 প্লাস। কবে তো শুরু করছেন? এই তো আল্লাহ দিলে। টান দেন, পিছনের দিকে টান দেন, বছর খানিক হবে। ভিতরে
চার পাঁচ জন ধরে এই পাহাড়টা সোজা করে অনেক কষ্টে উঠতে পারতেছ না একটু টান দেন এদিকে টান দিয়া এই পাহাড়টা সোজা করেন চেষ্টা করতেছে গরুটা কেউ উঠাইতে পারতেছে না মাথা একটু বাইন্ডাল আগে পানি আনতে পারে স্কুল বাদ দিয়ে দেখছ গাপ করি কিরে বাবা আমার জুতারে কি মাগলাম দেন একটু পানি দিয়ে দেখেন কি হয় গামছা দিয়ে পানি দাও উঠে যাবে বল ফল ধরে এই শিংড়া আছে না দেখেন গরুটা এখন উঠতে পারতেছে না সব যাব একটা গরু ওই যে এখানে আবার অনেক দূর থেকে তো ঠান্ডা বোঝা না বোঝা না
তোমরা একটু সাইড আসো, সাইড আসো। দেখো আমাদের ইউটিউব চ্যানেল। আচ্ছা আচ্ছা, তো দিছিলাম নাকি? না না না, দেখেন এই গরুটা অনেক বিপদে পড়ছে, দেখতে পাচ্ছেন। সামনে পাড়া দেখতো ওই পাশে উঠবো, এইটা হারান।